সংসদে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে, কি বলবেন? দেখুন, ভয়ঙ্কর অভিযোগ, এবং যেভাবে আমরা এখন তথ্য পাওয়া যাচ্ছে যে মহুয়া মৈত্র 60টি প্রশ্নের মধ্যে 51টি প্রশ্ন করেছে শুধুমাত্র আদানি গ্রুপ কেন্দ্র। এই আদানি গ্রুপের প্রতি এত প্রেম মহুয়া মৈত্রের কেন, এটা আমরা বুঝতে পারছি না। যে তাহলে কি যে প্রশ্নটা উঠেছে, যে আদানি গ্রুপের বিরোধী যে গ্রুপ আছে সেই গ্রুপের কাছ থেকে কোনো উপরোহকর নিয়ে উনি কি এই প্রশ্নগুলো তুলেছিলেন? স্বাভাবিকভাবে এর তদন্ত হবে, এথিক্স কমিটির কাছে পাঠিয়েছে আমি যতদূর শুনেছি মহামহিম আমাদের যিনি স্পিকার সাহেব আছেন, সেখানে তদন্ত করে দেখা হবে। বলছি যে ইয়েস বসু রায় কোম্পানির এই যে ওএমআরসির ঘটনায় দুজন কর্মী গ্রেপ্তার হলেন, কি বলবেন? না, পুরো পরীক্ষা ব্যবস্থাটাই তো পুরো বিক্রি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। চাকরি নিলাম হয়েছে, এবার আস্তে আস্তে রথী মহারথীরা ধরবে। ইয়েস বসু রায় কোম্পানির যারা দুজন অ্যারেস্ট হয়েছে যারা কর্মকর্তা, তারা তো আর মাস্টার প্ল্যানার না, এরা রাজমিস্ত্রি হতে পারে। প্ল্যানটা তো কোনো সিভিল ইঞ্জিনিয়ার বানিয়েছে, যে সিভিল ইঞ্জিনিয়ার বসে আছে কালীঘাটে সেই সিভিল ইঞ্জিনিয়ারটাকে ধরতে হবে সবার আগে, যার প্ল্যানে এই গণ্ডগোল হয়েছে। ধন্যবাদ।